Hello. Jackie is speaking. Hello. Lab mic. Hello. No Sharafat. Hey. Hey, don't কথা বলবে খাওয়া দাওয়া কথা বলবে খাওয়া দাওয়া কথা বলবে আল্লাহ খাওয়া দাওয়া কথা বলবে अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर-उधर निकल जाता हूं Hey guys, it's Shubhra Rafsan King. Welcome to my YouTube channel. So today I have a food vlog. Today I'm out here. I'm coming with my friends. So Uttara, there's a new restaurant. I thought I am going to ask this friend. Let's do a food vlog for you guys. So today I'm going to show you. Stick around. I'll show you. Right now, আমি এই skyscraper restaurant আসছি এটা হচ্ছে উত্তরাতে আমি লোকেশনটা ট্যাগ মার্ক করে দিব ভিডিওর স্টার্টিং এ এন্ড রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেটা দেখতে পাচ্ছেন इट्स কোয়াইট নাইস ভিউটা অনেক সুন্দর নিচে একটা এসি ফ্লোর আছে বাট ইফ ইউ প্রেফার রুফটপস দেন দিস ইজ দ্য প্লেস উত্তরার মধ্যে যদি রুফটপ রেস্টুরেন্ট খোঁজো देयर इज अनदर वन এটা হচ্ছে রাস্তবিপাশা সেক্টর 6 এ দ্যাট ইজ সোয়ারি আই এম গোনা ট্যাগ দ্যাট রেস্টুরেন্ট ইন দ্য ভিডিও অলসো বাট আমার দেখা মতো দিস ওয়ান এন্ড দ্যাট ওয়ান ইজ Till now, the best rooftop restaurants we have in Uttara. So let's get back to the video. So ami je couple platter ase 999 plus jeta we ordered disilam I'm going to share it with my friend Junaid so let me show you what the food looks like আজকে আমি ওয়ার্ল্ড ফুডিজ এর সাথে আসছি ও অনেক ডিফারেন্ট জায়গায় রেস্টুরেন্টে যায় এবং ডিফারেন্ট ফুডের পিকচার দেয়। ও ইনস্টাগ্রাম পেজটা আমি আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দিব। গো চেক হার আউট, ওয়ার্ল্ড ফুডিজ ইন দ্য হাউস। সো আমি এখন ফুডটা রিভিউ করবো, এটা টেস্ট কেমন দেখার জন্য। লেটস ডু দিস। ফ্রাইড রাইসটা অ্যাজ ইউজুয়াল যেটা চাইনিজ রেস্টুরেন্টে থাকে অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগছে। সয়া সসের যে টেস্ট এটা খুবই প্রমিনেন্ট ফ্রাইড রাইসের, আই লাইক দ্যাট। আর ওর সাথে এখানে একটা এই যে চিকেন স্ট্রিপ সর্টে করে দিছে, যেটা চিলি মানে চিলি ফ্রাইয়ের মতো করছে সস দিয়ে, এটার সাথে ফ্রাইড রাইস কম্বিনেশনটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। আরেকটা বাইক খাই না। ফ্রাইড রাইস আর চিকেন কারি চিলি যে ফ্রাইটা, এটার টেস্ট যেটা এক্সপেক্ট করতেছিলাম ওইটাই পাইছি। এখন আমি ট্রাই করবো চিকেন ফ্রাই, অবভিয়াসলি উইথ সস। ভাই সস কই আমার? এই তো আছে। বিএফসি চিকেন ফ্রাই থাকে না ওরকম টেস্ট, মানে ভিতরে বাইরের যে ব্যাটারটা আছে ইটস গুড, ভিতরের চিকেনটা সফট টেন্ডার। আর ওরা তিন টাইপের সস অ্যাড করছে, ওরা হানি মাস্টার্ড সস, মেয়োনাইজ আর আরেকটা মিক্স এক টাইপের সস দিচ্ছে। আমার কাছে এইটা সবচেয়ে ভালো লাগছে, মিক্সটা। সো ওভারঅল চিকেনটা যেটা দেখা যাচ্ছে ইটস রিয়েলি টেন্ডার, এজ ইউ ক্যান সি, অনেক সফট ভিতরের মাংসটা, আউটার কোটটা পারফেক্ট, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখন আমি ট্রাই করব ওদের এই ব্যাটারের রাইসের সাথে এইটা দিছে কম্বিনেশনে, একটা চিকেন স্টেক উইথ চিজ, চিকেন ফ্রাই তো ছিল, একটা চিকেন গ্রিল করার মতো, স্যালাড, উই হ্যাভ ফ্রাইড ক্যালামারি। ফ্রাইড ক্যালামারি হচ্ছে স্কুইড যেটা ফ্রাইড করা থাকে, পটেটো ওয়েজেস আছে অ্যান্ড এটা মনে হয় এগ, আই ডোন্ট নো হোয়াটএভার ইট ইজ। এরকম টেস্ট করবো। লেটস গো। ফার্স্টে চিকেন স্টেকটা ট্রাই করবো। Perfect. Spices যে balance, everything is perfect. উপরের যে লেয়ারটা ক্রিসপি, ভিতরে চিকেনটা খুবই স্মুথ অ্যান্ড জুসি, আর সল্টটা প্রপারলি অ্যাবজর্ব হয়েছে ফুল চিকেনের মধ্যে। লাভ যে আউটার লেয়ারটার সাথে ভিতরের যে কম্বিনেশনটা, মুখের মধ্যে যে টেক্সচারটা, আই অ্যাকচুয়ালি এম লাভিং দিস ওয়ান। থ্যাংক ইউ। ফ্রাইড ক্যালামারি ট্রাই করে দেখলাম। Average, it tastes average. Salad to try করে দেখি। সালাদের রিভিউ আমার জায়গায় একটা খাসি হলে ভালো হতো, ওরা তো খায়, ওরা ভালো বলতে পারবে। কারণ পাতা খাওয়া তো আমার এত হ্যাবিট নাই, এটা খাসি ছাগল, ওরে বললে স্যালাড স্যালাডের মতোই লাগছে। আর লাস্টে যে চিকেন গ্রিলটা, এটা টেস্ট করে দেখি। চিকেন ফ্রাইডের চেয়ে ফ্রাইডটা অবভিয়াসলি অনেক মজা হয়েছে, আমার কাছে ভালো লাগছে। বিএফসি কেএফসির মতো সিমিলার টেস্টের, বাট গ্রিলটা অনেক বেশি মজা। গ্রিলটার উপর যে কোটিংটা দিছে, একটা স্পাইস কোটিং, এটা যে নর্মাল স্পাইসটা থাকে, ব্ল্যাক পেপার, কিউমিন, কোরিয়ান্ডার, এছাড়া আরও কিছু স্পাইস দিছে, মোস্ট প্রবলি গরম মশলার একটা মিক্সচার দিছে, এটার জন্য টেস্টটা খুবই ভালো লাগছে। আমার কাছে দেশি ফ্লেভার বেশি ভালো লাগে। সো এটা ওভারঅল প্ল্যাটার মধ্যে এইটা ছিল, অ্যাজ ইউ ক্যান সি। সাইডে আমাদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ছিল আর ডেজার্ট ছিল। সো এটা আমি টেস্ট টেস্টিং করে ফেললাম, আমি এখন পুরোটা খাবো। আমি মানে সি ইউ গাইজ লেটার। খাবার শেষ হয়ে গেছে, পরে মনে পড়ছে প্ল্যাটারে স্যুপ ছিল। এখন স্যুপটা টেস্ট করে দেখি কেমন, ভালো লাগে কিনা। কি কাজটা করলাম, খাওয়ার আগে স্যুপটা ডেজার্ট ছিল না খাই, এখন ডেজার্ট হিসাবে স্যুপ খাবো। ডেজার্ট আসে যদিও, স্যুপটা 1 hour হচ্ছে ওগুলা, আর 40 minutes হচ্ছে নরমাল আর কি। সুপটা ভেজিটেবলটা খাবার আগে খাওয়া দরকার ছিল, আবার পর হ্যাঁ মনে হচ্ছে হসপিটালে রুগীর সবজি দেয় না ওরকম লাগতেছে, এটা কেন লাগছে আমি বুঝতেছি না। বাট আমার মনে হয় খালি পেটে খেলে অ্যাপিটাইজার হিসাবে ভালো, বাট এত কিছু খাওয়ার পর এটা খাওয়া চলবে না। এটা যদি কারো খেতে হয় প্ল্যাটারে আগে খাওয়া উচিত, আমি রেকমেন্ড করব। এখন ডেজার্ট, ডেজার্ট টেস্টিংয়ের টাইম, ডেজার্টটা টেস্ট করে দেখি। অফ অল দ্য ফুডস যা ছিল সব ভালো ছিল, বাট এটা পারফেক্ট, মানে সারাদিনের গুড এন্ডিং থাকে, এন্ডিংটা হচ্ছে এইটা খাবারের, মানে দেখতেও যেরকম এক্সপেক্ট করা যায় খাবার টেস্টটা ওরকম মজা। মানে চিনিটা বেশি না, মিষ্টি না, চকলেট ফ্লেভার ঠিক আছে, আর উপরে যে ওরেও দিচ্ছে, ওরে আমার ফেভারিট অ্যাজ ইউজুয়াল, আই জাস্ট লাভ ইট। ওদের ডেজার্ট যদি কেউ এখানে এসে প্ল্যাটার না নাও ডেজার্ট নিতে চাও, আমি ওদের রেকমেন্ড করবো এটা ডেজার্ট হিসাবে নিতে। চকলেট ফাজ কেক এটা আমি রেকমেন্ড করবো নেওয়ার জন্য, ইফ ইউ ওয়ান্ট ডেজার্টস আলাদা যদি প্ল্যাটার ছাড়া নাও, আই উড রেকমেন্ড দিস। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি আবার মানে কোনটা অ্যাগেন অর্ডার করবো, দেন আই এম গোনা অর্ডার দিস ফর শিওর। আজকে ভিডিও ব্লগ এখানে শেষ, এখন বাসায় যাচ্ছি, আমার সাথে আমার ফ্রেন্ড আছে জুনায়েদ। সো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, রিমেম্বার টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। প্লিজ 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 বেশি করে শেয়ার করবা সবার সাথে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবা। অ্যান্ড স্টে টিউন, আই এম গোনা ব্রিং মোর ব্লগস অ্যান্ড রিঅ্যাকশনস টু ইউ গাইস। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ফ্রেন্ড Rafsan King। ওকে, টাটা, বাই বাই।